ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জেলা জুড়েই মঙ্গলবার হরিহরপাড়া জলঙ্গি সহ বিভিন্ন ব্লকেই হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। হরিহরপাড়া কৃষক বাজার ময়দানে মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক, বিডিও ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এদিন হরিহরপাড়া ব্লকের মোট 26টি স্কুলের প্রায় 598 জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। এদিন মোট 60টি ইভেন্টে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। গতকাল আমাদের প্রায় 40টা মতো ইভেন্টের হিট এবং ফাইনাল করে ফেলেছি এবং আজকে 19টা ইভেন্টের ফাইনাল খেলা রয়েছে। দুদিনব্যাপী আমাদের হরিহরপাড়া ব্লক কাউন্সিলের এবছরের বার্ষিক ক্রীড়া মোট 26টা শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএসকে এবং মাদ্রাসা। সব মিলিয়ে একটা ছন্দহীনতা যেমন আমাদের সামগ্রিকভাবে ছিল, আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠছি এবং সমগ্র স্কুলগুলোও যাতে আমাদের এই খেলাধুলার মাধ্যমে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে তেমন একটা প্রচেষ্টা। হরিহরপাড়ার পাশাপাশি জলঙ্গি ব্লকেও হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন ঘোষপাড়া সর্বপল্লী বিদ্যানিকেতন মাঠে মোট 17টি স্কুলের প্রায় 250 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদিন ময়দানে উপস্থিত ছিলেন জলঙ্গির বিডিও শোভন দাস, জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত 2 বছর লকডাউনের জন্য এবং কোভিড পরিস্থিতির জন্য আমরা খেলাধুলা করতে পারিনি, যার ফলে ছাত্রছাত্রীরা অনেকে খেলাধুলার প্রতি বিদেশ হয়ে পড়ে তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে তাদের আবার খেলাধুলার মাঠে নিয়ে আসা একটা সত্যি চ্যালেঞ্জের বিষয়। সেটা সমস্ত স্কুলের মাস্টারমশাইরা এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাদের সহযোগিতার জন্যই আজকে আমরা এই ব্লক স্পোর্টসটা সম্পন্ন করতে পারছি। করোনার জেরে 2 বছর বন্ধ ছিল ক্রীড়া প্রতিযোগিতা, পুনরায় খেলার মাঠে ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রীরাও। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।